জুলাই মাসের রেশন নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট এসে গেল এই জুলাই মাস থেকে কোন কারে কি কি পরিমাণ রেশন সামগ্রী পাবেন এবং কত পরিমাণ রেশন সামগ্রী পাবেন তা সম্পূর্ণ লিস্ট প্রকাশিত হয়ে গেল এছাড়াও এই জুলাই মাসে কারা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার ফ্রি রেশন পাবেন এবং ফ্রি রেশনে কত কিলো চাল গম চিনি বা আটা পাবেন তার সম্পূর্ণ লিস্ট প্রকাশিত হয়ে গেছে তো চলুন দেখেনি এই জুলাই মাসে কোন কার্ডে কি কি পরিমাণ রেশন সামগ্রী পাবেন প্রথমে দেখে নিন অন্ন যোজনা কার্ড আপনার কি অন্ন যোজনা কার্ড আছে যদি আপনার কাছে অন্ন যোজনা কার্ড থাকে তাহলে জুন মাস থেকে অর্থাৎ জুলাই মাসেও নিম্নলিখিত পরিমাণ রেশন সামগ্রী আপনারা প্রতি মাসে নিকটবর্তী রেশন দোকান থেকে বিনামূল্যে পাবেন কি পাচ্ছেন চাল পাবেন একুশ কেজি পরিবার পিছু পুষ্টিযুক্ত আটা পাবেন তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু অথবা যদি আটা না নেন সেক্ষেত্রে গম পেয়ে যাবেন চোদ্দ কেজি পরিবার পিছু এবং চিনি পাবেন এক কেজি পরিবার পিছু তবে এটার জন্য দিতে হবে ১৩ টাকা পঞ্চাশ পয়সা এবার যাদের অন্তর্দী অন্ন যোজনা কার্ড আছে সেই সব উপভোক্তা অতিরিক্ত কী কী রেশন পাবেন দেখে নিন যেটা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অন্তর্গত সেক্ষেত্রে পাবেন চাল পাবেন তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম মাথাপিছু এবং গম পাবেন এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম মাথাপিছু সুতরাং এই সমস্ত পরিমাণ রেশন সামগ্রী জুলাই মাসে আপনারা পাবেন এবার যাদের ক্ষেত্রে পিএইচএইচ বা অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড আছে আপনার কাছে যদি পিএইচএইচ টাইপের কার্ড থাকে তাহলে নিম্নলিখিত পরিমাণের খাদ্যশস্য প্রতি মাসে আপনার নিকটবর্তী রেশন দোকান থেকে বিনামূল্যে পাবেন চাল পাবেন তিন কেজি মাথাপিছু পুষ্টিযুক্ত আটা পাবেন এক কেজি নশো গ্রাম মাথাপিছু অথবা গম পাবেন দু কেজি পিছু এছাড়াও এর সাথে পেয়ে যাবেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার ফ্রি রেশন সেক্ষেত্রে পাবেন চাল পাবেন তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম মাথাপিছু এবং গম পাবেন এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম করে মাথাপিছু সুতরাং যাদের পিএইচএইচ টাইপের কার্ড আছে তারা এই দুটো টাইপের রেশনই পেয়ে যাবেন এরপর SPHH কার্ড বা অগ্রাধিকার প্রাপ্ত কার্ড আপনার কাছে যদি SPHH টাইপের কার্ড থেকে থাকে তাহলে নিম্নলিখিত পরিমাণের খাদ্যশস্য প্রতি মাসে আপনার নিকটবর্তী রেশন দোকান থেকে বিনামূল্যে পাবেন চাল পাবেন তিন কেজি মাথাপিছু পুষ্টিযুক্ত আটা পাবেন এক কেজি নশো গ্রাম মাথাপিছু অথবা গম পাবেন দু কেজি মাথাপিছু এর সাথে প্রধানমন্ত্রীর ফ্রি রেশনটাও পেয়ে যাবেন সেক্ষেত্রে চাল পাবেন তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম মাথাপিছু গম পাবেন এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম মাথাপিছু এরপর আর কে এস ওয়ান কার্ড আপনার কাছে যদি আর কে এস ওয়ান ক্যাটাগরির কার্ড থেকে থাকে তাহলে কি পাবেন চাল পাবেন দু কেজি মাথাপিছু পুষ্টিযুক্ত আটা এটা পাবেন দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম মাথাপিছু অথবা গম পেয়ে যাবেন তিন কেজি মাথাপিছু এক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রীর ফ্রি রেশনটা আর কে এস ওয়ান কার্ডে পাবেন না যাদের আর কে এস ওয়াই টু ক্যাটাগরি রেশন কার্ড আছে তারা কি কি পরিমাণে রেশন সামগ্রী পাবেন চাল পাবেন এক কেজি মাথাপিছু এবং গম পাবেন এক কেজি মাথাপিছু এক্ষেত্রেও প্রধানমন্ত্রীর ফ্রি রেশনটা আর কেস ওয়াই টু ক্যাটাগরির কার্ডে পাবেন না এটা গেল জুলাই মাসে সম্পূর্ণ রেশন লিস্ট অর্থাৎ কোন ক্যাটাগরির কার্ডে কি কি পরিমাণ রেশন সামগ্রী পাবেন সেটা আপনাদের জানিয়ে দিলাম ধন্যবাদ